আমাদের লাইফে সেলফ মোটিভেশনটা খুবই দরকার। আজ আমি আপনাদের সাথে সেরকম একটা মোটিভেশন শেয়ার করব। শরৎচন্দ্রের নাম তো আমরা সবাই জানি, তো আমি একদিন কি করতেছি, শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাসটা পড়তেছি। নিজের টাকার কেনা বই না, আমি বহুত কৃপণ একটা মানুষ, আমি ধার দেনা করে বইটাই কিনে পড়ি। আমি এতই কৃপণ, এতই কৃপণ, এতই কৃপণ যে আমার ভাগ্নিরাও, আমার 7-8 বছরের ভাগ্নিরাও এটা জানে, ঠিক আছে? তারপর আমি একটা স্কুলে বা কোচিং এ ক্লাস নেই, তারাও সেটা জানে। তো এটা সবাই জানে, এটা নিয়ে আর কি লুকাছাপির কিছু নাই। তো মূল ঘটনা সেটা না যে আমি কিপটা নাকি, এটা মূল ঘটনা হচ্ছে শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাসটা পড়তেছি পড়তেছি পড়তেছি, হঠাৎ মনে পড়লো এই ভদ্রলোকের নামের বানান একটা ঝামেলা আছে। তো পরে খেয়াল করে দেখলাম আসলে একটা ঝামেলা আছে। তো তার নামের বানান একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, মিস্টেক না মিস্টেক, এইখানে আমি ভুল, এত ভুল করলে চলে? তার নামের মানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, ঠিক আছে? তো এইটা দেখে কি হওয়া উচিত ছিল, মানে একটা খারাপ লাগার মতো ব্যাপার না? আমার কিন্তু খুশি হয়ে গেলাম আমি, কারণটা কি? কারণ একটা আছে, কারণ আমার নিজের বানানো নামের বানানো একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এবং এটা নিয়ে আমি খুবই প্যারাই থাকতাম এতদিন, যে আল্লাহ মানুষ কি বলবে, একটা নামের বানানে গ্রামাটিক্যাল ভুল আছে এই সেই, ঠিক আছে? তো এইটা যখন দেখলাম যে শরৎচন্দ্রের নামের বানানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এটা দেখে আমি কি যে খুশি হয়েছি, কি যে খুশি হয়েছি! তারপর আমি নিজেকে মোটিভেশন দিতেছি, এত বড় একটা লেখকের নামের বানানে যদি ভুল থাকতে পারে, তাইলে আমার নামে ভুল থাকাটা সেরকম বড় কোনো ব্যাপার না নাকি?